দূরে পিঁপড়ের দল দেখতে পাচ্ছি। যাই, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, ওরা কোথায় চললো? মনে হচ্ছে সব চুরি করতে যাচ্ছে। এই সব পিঁপড়ের দল, তোরা এত রাত্রে কোথায় যাচ্ছিস রে? মনে হচ্ছে চুরি করতে যাচ্ছিস। এই একদম বাজে কথা বলো না, চুরি আমরা করি না, চুরি তো তুমি করো, আমরা খেতে আমাদের খাবার জোগাড় করি। খেতে না ছাই, ওই তো পচা পাতকো যা ফেলে দেয় সবাই সেগুলো তুলে নিয়ে এসে খাস, আমার মতো খেতে পারিস? আমি যেটা ইচ্ছা করি সেটাই খেতে পারি, মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেতে পারি, যে কোনো কারোর বাড়িতে গিয়ে যে কোনো কিছু আমি খেতে পারি, কোনো আমার বাধা নেই। তোদের মতো ওসব পচা খাবার আমি খাই না, বুঝলি? আরে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, এখন যাও, পথ ছাড়ো, আমাদের এখন খাদের সময়, তোমার মতো ওই বাজে বকে উড়ে বেড়াবার মতো টাইম আমাদের নেই, আমাদের খেতে খেতে হয়, ঠিক আছে? তাই আমরা এখন খাবার খুঁজে দিই, সরে যাও, পথ ছাড়ো, আমাদের যেতে দাও। মাছি, তোমার সারাদিন আর কোনো কাজ নেই না, খালি আমাদের পেছনে দাঁড়া, যদি কোনোদিন সুযোগ পাই না তোমাকে না দেখে নেবো। তুই আমাকে দেখবি? হ্যাঁ বাটকুল, চুপ কর, যা যেখানে যাচ্ছিস সেখানে যা। এই কথা শুনে পিঁপড়ের দল খুব রেগে গেল এবং তারা সুযোগের অপেক্ষায় থাকলো, যদি কোনো দিন তারা মাছিকে তাকে পায় তো তাকে উচিত শিক্ষা দেবে। এইভাবে মাছি যার তার বাড়ি ঘুরতে থাকলো এবং যা পেত তাতেই মুখ দিয়ে দিত এবং যেখানে পিঁপড়েদের দেখত সেখানেই অপমান করত, উল্টোপাল্টা কথা বলতো। এরকম সময়ে একদিন মাছি একজনদের বাড়ি গিয়ে খাবারগুলো খুব মজা সে খাচ্ছে, আর সেই সময় তারা পিঁপড়েদের দেখতে পেল এবং মাছি তখন বলল, এই সব ভিখারি পিঁপড়ের দল, তোরা সব কোথায় যাচ্ছিস? দেখ ওপরে কত ভালো ভালো খাবার, আমি সব একটা একটা করে খেয়ে এলাম, আর তোরা সারাদিন ঘুরে ঘুরেই মর, বুঝলি? আমার মতো এত ভালো ভালো খাবার তোদের কপালে নেই। এই মাছি, তুমি না খুব একটা বাজে মাছি, তুমি যখনই আমাদের দেখো তখনই তোমার আমাদের পেছনে লাগতে ইচ্ছে করে না, তুমি খাচ্ছ খাও না, আমরা নিজের পরিশ্রম করে আমাদের খাবার জোগাড় করব, তোমাদের মতো চুরি করে আমরা খাই না। হ্যাঁ ভাই হ্যাঁ, এখন তোরাই সব খাবারগুলো পাচ্ছিস না বলে আমাকে এরকম বলছিস, এখন তো আঙুর ফল টক হবেই। এই মাছি, যাও তো যাও তো, আমাদের পেছনে লেগো না, আমরা সারাদিন কোনো খাবার পাইনি, আমাদের আজকের দিনটা খুব বাজেই যাচ্ছে, আর তুমি সারাদিন আমাদের পেছনে ডাকো তো, কোনোদিন যদি তোমাকে খাপে পাই না সব শুদ্ধ তোমাকেই খেয়ে নেবো আমরা। এই কথা শুনে মাছি খুব ভয় পেয়ে গেল এবং সে পিঁপড়েদের পেছনে না লেগে আবার সে সেই খাবারের দিকে চলে গেল এবং খাবারগুলোকে খেতে থাকলো। ও মা, তাড়াতাড়ি এসো, দেখে যাও মাছিদের সব খাবার নষ্ট করে দিল, তুমি খাবারটা দেখে যাওনি? যাই তাড়াতাড়ি যাই, মাকে দেখে আনি, নইলে মাছি তার সব খাবার নষ্ট করে দেবে। এইবার মন্নি যাচ্ছে ওর মাকে ডাকতে, এইবার তুমি বুঝবে কি করে খেতে হয়, তোমার খাওয়া এবার পিছন দিয়ে বার করবে, এইবার খাও দেখি তোমার কত বড় সাহস। না বাবা, আমি এখন এখান থেকে পালাই, আর এখানে খেয়ে লাভ নেই, অন্য জায়গায় গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়, ওপরের ঘরে যাই, ওপরের ঘরে নিশ্চয়ই কিছু খাবার পাওয়া যাবে। এই বলে পিঁপড়ে আর মাছি দুজনেই সেখান থেকে পালালো। এরপর মাছি উড়ে উড়ে চলে এলো ওপরের ঘরে, ওপরের ঘরে এসেও চারিদিকে ঘুরতে থাকলো, দেখতে থাকলো কোথাও কোনো খাবার রাখা আছে কিনা, সে যাই পাচ্ছিল তার উপরে গিয়ে বসছিল এবং ভাবছিল হয়তো সেটা কোনো খাবার হবে। এইরকম করতে করতে সে হঠাৎ মেঝেতে দেখলো কিছু একটা পড়ে রয়েছে এবং সেটা দেখতেও খুব ভালো লাগছিল, সে ভাবছিল সেটাই হয়তো কোনো খাবার হবে। তখনই সে গিয়ে তার উপর টুপ করে বসে পড়ল এবং সেটা খেয়ে দেখলো কেমন খেতে। তারপর, এ মা, এটা কি বাজে খেতে, আমি কি জ্বালায় এখানে যে খেতে বসলাম, এটা কি জানে, দুধ এত ভালো ভালো খাবার থাকতে আমি এটাই খেলাম, যাই এক্ষুনি উড়ে পালাই। এরপর মাছি খুব ওড়ার চেষ্টা করলো, নিজেকে যত গায়ে জোর আছে তা দিয়ে টানার চেষ্টা করলো, করে ওপরে ওড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে উড়তে পারলো না, অবশেষে সে ক্লান্ত হয়ে পড়ল।
এমন সময় মাছি তোমার কি হলো গো, তোমার একই দশা, তুমি এরকম চিল্লাচ্ছ কেন? আরে পিঁপড়ে ভাই, আমার খুব বিপদ। আমি এটাকে খাবার মনে করে খেতে গেছিলাম, কিন্তু এটা একটা আঠা ছিল। আমি এখন এই আঠার মধ্যে আটকে গেছি, আর বেরোতে পারছি না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই আমি আর উড়তে পারলাম না। তুমি একটু আমাকে বেরোতে সাহায্য করবে? না না বাবা, আমি কি করে সাহায্য করব তোমাকে? তুমি সব সময় আমাদের পেছনে লেগে থাকো, আর আমি এই একা মানুষ। আজকে আমাদের কেউ কোনো খাবার খুঁজে পায়নি, চারিদিকে আমরা ঘুরছি একা একা। কোথাও যদি কোনো খাবার পাওয়া যায়, আর আমি একা এই কাজ করতে পারবো না। আমি আটাই গেলে আমিও আটকে যাব না, তখন কি হবে? তখন তুমিও মরবে, আমিও মরবো। না বাবা, আমি পালাই এক্ষুনি এখান থেকে। এই বলে পিঁপড়ে ওখান থেকে দৌড় দিল, আর মাছি ওখানেই পড়ে কাতরাতে লাগলো। আহ মা গো মা, আর আমি পারছি না, আমার সারা শরীর অবশ হয়ে গেছে, আমি আর পারছি না মা গো, আমি মনে হয় মরেই যাব। এই বলে মাছিটি সেখানেই মারা গেল এবং অনেকক্ষণ ধরে সেখানেই পড়ে থাকলো। এরপর অনেকক্ষণ ধরে ঘুরছি, কোথাও তো কিছু পেলাম না। যাই তো একবার মাছিটাকে গিয়ে দেখে আসি তো, ও তো ওই আঠার মধ্যে আটকে গেছিল, এখন বেটা কি করছে একবার দেখে আসি। সেরাম হলে দুটো কথাও শুনি আসবো, যাই একবার গিয়ে দেখি। এ বাবা, এ তো দেখছি এখানে মরেই গেছে, কি করি তাহলে এখন? একটা বুদ্ধি মাথায় এসেছে। আজকে আমরা সকালতে কোনো খাবার খুঁজে পাইনি, আমি একদিন বলেছিলাম না এই মাছিকেই তাকে ফেলে খাবো, আজকে তো এ মরেই গেছে, আজকে একে খেয়েই আমাদের দিনটা কাটাবো। যাই সবাইকে ডেকে আনি আর বলি হাতে করে পাথরও নিয়ে আসতে, এই পাথরের উপর দিয়ে গিয়ে আমরা মাছকে তুলে নিয়ে যাব, আজকে ওকে খেয়েই আমরা দিন শুধু শেষ করব। পর পিঁপড়ে তার অন্য বন্ধুদের ডাকতে গেল এই মাছিটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, কারণ আজকে তারা কিচ্ছু খেতে পায়নি সারাদিন, তাই এই মাছিটাকে খেয়েই তাদের আজকে দিনটা শেষ করতে চায়। কি রে, আমার কথা মতো তোরা সব পাথর জোগাড় করে চলে এসেছিস? চল এক্ষুনি তাড়াতাড়ি চল, ওই মাছিটাকে তুলে নিয়ে গিয়ে আজকে আমরা খাবো। এই বলে তারা সবাই লাইন দিয়ে চললো সেই মাছিটিকে তুলে আনার জন্য। এই তোরা সবাই ধীরে সুস্থে আয়, আজ খুব খিদে পেয়েছে, আজ খাবো মাছির মাংস। এই দুজন পেছন দিকে চলে যা, ওখানে গিয়ে আগে পাথর দুটো বসা। যা এবার বাকি দুজনে চলে যা, গিয়ে পাথরগুলোকে ফেল, তারপর আমি যাচ্ছি। এবার যে কোনো দুজন ওই পাথরের উপর দিয়ে যা, গিয়ে মাছিটাকে টেনে নিয়ে, তারপর আমরা সবাই মিলে ওকে আমাদের ঘরে নিয়ে গিয়ে মজাসে খাবো। আমরা পেরেছি, আমাদের আজকের দিনটা খারাপ গেল না, আমরা এবার এই মাছকে খেয়েই দিন কাটাবো। মাছি এতদিনে তুমি উচিত শাস্তি পেয়েছ। ফলে দেখলে তো বন্ধুরা, কোনো জিনিসই বেশি লোভ আর কোনো কিছু নিয়ে বেশি অহংকার করা ভালো না। কথাতেই আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। আজকের গল্প থেকে আমরা আজ এটাই শিখলাম। তো বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর আমাদের গল্প ভালো লাগলে আমাদের গল্পের লাইক ও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।